মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি দই বড়া বানাচ্ছি, কি করে বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার করছি। একটা বাটিতে এক কাপ কলাইয়ের ডাল বা বিউলির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে রাতভর ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। ডালটা আমি এখন পিষে নিচ্ছি। একটা জারে অর্ধেকটা ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে ডালটা আমি পিষে নিচ্ছি। আমি মিহি পিষবো না, একটু দানা দানা পিষবো। পেশা হয়ে গেছে, দেখুন দানা দানা পেশা হয়েছে। আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বাকি ডালটা এভাবে পিষে নিচ্ছি। ডাল পেশা হয়ে গেছে, ডাল আমি 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নেব। যত ফেটাবো তত বড়াটা ফুলবে এবং দই বড়াটা নরম হবে। ফেটাতে ফেটাতে ডালটা পাতলা হয়ে যাবে আর মনে হবে বাটি ভরে গেছে। দেখুন মনে হচ্ছে বাটিটা ভরে গেছে। একটা বাটিতে জল নিয়েছি, মিশ্রণটা আমি জলের মধ্যে দিয়ে দেখছি ভেসে উঠছে কিনা। দেখুন ভেসে উঠছে, তার মানে ফেটানো হয়ে গেছে। বড়া ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, হাতের মধ্যে জল লাগিয়ে ডালের মিশ্রণটা হাতে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বড়ার শেপটাও সুন্দর হয় আর ডালটাও হাতে সেটে থাকে না। এইভাবে আমি সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিব। লো টু মিডিয়াম আঁচে বড়াগুলো ভাজছি। বড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আমার চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। বড়া ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। দই বড়া অনেকে অনেক রকম বানায়, কেউ স্টাফিং ভরে বানায়, কেউ মুগ ডালেরও বানায়। দই বড়া ভাজা হয়ে গেছে, দই বড়া আমি জলে ভেজাবো না, আমি দইয়ে ভেজাবো। আমি একটা বাটিতে 5 চামচ দই নিচ্ছি। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি 1.5 কাপ সুষুম গরম জল দিচ্ছি। 1 চামচ বিট নুন দিচ্ছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছি। আমি বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আমি কোনো জলের মধ্যে ভিজাচ্ছি না। বড়াগুলো দইয়ের মধ্যে ভিজালে দই বড়া খেতে খুব টেস্ট হয়। আমি 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। একটা বাটিতে দই নিয়েছি, 1/2 চামচ নুন নিয়েছি, দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। একটা প্লেটে দই বড়া সাজিয়ে নিচ্ছি। উপর দিয়ে আমি দই দিয়ে দিচ্ছি। বিট নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের চাটনির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি। আমার দই বড়া রেডি। এইভাবে দইয়ের মধ্যে ভিজিয়ে দই বড়া বানালে দই বড়া খেতে খুব টেস্ট হয়। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে দই বড়া।